মৌলভীবাজারে মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ে 5.5 লক্ষ শিক্ষার্থীদের মধ্যে প্রায় 48 লক্ষ বই বিতরণ শুরু হয়েছে। জেলার পৃথক পৃথক স্থানে এই বই উৎসবের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলার বিভিন্ন নির্বাচনী এলাকার সংসদ সদস্যগণ। মৌলভীবাজার জেলা ও উপজেলা প্রশাসন, উপজেলা চেয়ারম্যান ও মাধ্যমিক এবং প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তারা বই উৎসবের সাথে সঙ্গতি রেখে পাঠ্য বইয়ের সাথে সবাই যাতে মনোযোগী হয়, পাঠ্য বইয়ে যা লেখা আছে তার জন্য পড়াশোনা করে, এবং বছরের প্রথম দিনে যেহেতু বইটি দেওয়া হলো, এটার উদ্দেশ্য হচ্ছে শিক্ষকরা যাতে বইটা আত্মস্থ করে ভালোভাবে শিক্ষাদান করতে পারে, শিক্ষার্থীরা যাতে ভালোভাবে বইটা শুরুতেই পায়। এই বই পেয়ে বছরের প্রথম দিন থেকে শিক্ষার্থীরা শুরু করবে লেখাপড়া। বছরের প্রথম দিনে নতুন বই হাতে পাওয়ার যে অনুভূতি তা ভাষায় প্রকাশ করার মতন নয়। আমি নতুন বছরে নতুন বই পাইছি, অনেক ভালো লাগতেছে। আমি আজ নতুন বই পেয়েছি, আমি খুব আনন্দিত, আমি আজ থেকে পড়া শুরু করব। আমি পঞ্চম শ্রেণীতে উঠেছি, আজকে আমি নতুন বই পেয়েছি, আমি অনেক খুশি। আজ থেকে আমাদের নতুন পড়া লেখা শুরু হবে 2019 সালে। নতুন বই পেলাম, খুব ভালো লাগতেছে। আমার নতুন বই পেয়ে খুব ভালো লাগছে। এখন আমি ক্লাস 6-এ উঠেছি, এখন আমার বই অনেক বেশি, তারপরেও নতুন বই পাওয়ার একটা আলাদাই আনন্দ থাকে মনের মধ্যে। বই উৎসবকে উৎসবে পরিণত করতে শ্রীমঙ্গলে আয়োজন করা হয় নানান আনন্দ অনুষ্ঠান, ছিল নতুন বই নিয়ে নাটক ও আবৃত্তি। আর শ্রীমঙ্গল মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা পরিবারের সদস্যদের সিলেটি গানের সাথে মুখাভিনয় ও নৃত্য শিশু কিশোরদের এনে দেয় অন্যরকম বিনোদন। বৃষ্টি চক্রবর্তী, হ্যালো বিডি নিউজ 24.com, মৌলভীবাজার।